ঊনকোটি ডিস্ট্রিক্টের মধ্যে ফটিকড়াই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি ভালো পরিসরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলছে। এই স্বাস্থ্য কেন্দ্রটি ঊনকোটি ডিস্ট্রিক্টের পর কিন্তু স্থান রয়েছে এবং এখানে কিন্তু ফটিকড়াইয়ের বিভিন্ন প্রান্তের জনসাধারণ এই স্বাস্থ্য কেন্দ্রে আসছেন, চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। যদিও আগে দীর্ঘ 25 বছরের বাম সামলে আমলে এই স্বাস্থ্য কেন্দ্রটি একটি টিলার উপরে ছিল এবং 2018 বিধানসভা নির্বাচনে এই ফটিকড়াই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস এই ফটিকড়াই স্বাস্থ্য কেন্দ্রটিকে টিলার উপর থেকে এখানে সরিয়ে আনে। 3.5 কোটি টাকা ব্যয় করে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। তার পাশাপাশি এখানে যে চিকিৎসকরা রয়েছেন তাদের জন্য রয়েছে কোয়ার্টারের ব্যবস্থা, সিস্টারদের জন্য রয়েছে কোয়ার্টারের ব্যবস্থা। শুধু তাই নয়, এই ফটিকড়াই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে প্রতিদিন আউটডোরে 100-এর অধিক রোগীরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকে। তার পাশাপাশি এইখানেই কিন্তু রয়েছে, আমি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার সামনে একটি অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই স্বাস্থ্যকেন্দ্রে যদি কোনো রোগীকে তড়িগড়ি কোনো অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাহলে কিন্তু অনায়াসে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া যায়। ফটিকড়াই বিধানসভার জন্য জনস্বার্থে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। তার পাশাপাশি এই জায়গাতে কিন্তু যে গর্ভবতী যে মহিলারা রয়েছেন তারা কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই ওটিপির মধ্যে তাদের ডেলিভারি করা হয়, যেটার জন্য এখানের যে চিকিৎসকরা রয়েছেন তারা বাহবাহ পাচ্ছেন। এই স্বাস্থ্যকেন্দ্রের যে চিকিৎসা পরিষেবা সে পরিষেবা কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্টের পর বেশ কয়েকটি মধ্যে এই হাসপাতালটি ভালো পরিষেবা প্রদান করে যাচ্ছে এবং কিছুদিন আগে কিন্তু এই হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে। তবে সবচেয়ে বেশি যার কৃতিত্ব রয়েছে এই বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক রয়েছেন সুধাংশু দাস, তিনি কিন্তু এই প্রাথমিক স্বাস্থ্য করে টিলার উপর থেকে এই জায়গাতে সরিয়ে এনেছেন এবং এখানে যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবা উন্নত মানের দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে চিত্র সে চিত্র, প্রতিদিন কিন্তু আউটডোরের মধ্যে 100-এর অধিক রোগীরা আসেন, তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিকিৎসকদের কাছে তুলে ধরেন এবং সেই মোতাবেক কিন্তু চিকিৎসকরাও তৎপরতার সাথে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। ডেন্টাল ওপিডিও রয়েছে এই জায়গাতে, শুধুমাত্র যে বিভিন্ন রোগের চিকিৎসা পরিষেবা হয় তা না, এখানে ডেন্টাল চিকিৎসা পরিষেবাও হয়, অর্থাৎ দন্ত চিকিৎসা পরিষেবা। যারা দাঁতের কোনো সমস্যা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, তারা চিকিৎসা পরিষেবা নিচ্ছেন। ল্যাবরেটরি রয়েছে। বিশেষ করে এই স্বাস্থ্য কেন্দ্রটি এই ফটিকড়াই বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে রোগীরা আসছেন, তারা যথাসময়ে এসে এখানে চিকিৎসা পরিষেবা রয়েছে এই হাসপাতালের মধ্যে। সবচেয়ে যে বড় বিষয়, এখানে যে ডেলিভারি কেসগুলো রয়েছে সেই কেসগুলোর সময় একসময় কিন্তু তাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হতো, এখন কিন্তু আর অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার যে রোগীরা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এখানে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ছোট ছোট শিশুরা বা এই মরশুমে নানা রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা যায়, তো এই এলাকা সহ বেশ কয়েকটি এলাকার জনসাধারণ কিন্তু এই হাসপাতালের উপর নির্ভরশীল চিকিৎসা পরিষেবার জন্য। কারণ এই এলাকায় ফটিকড়াই বিধানসভা এলাকায় যে স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে এই হাসপাতালে দেখা যায়। যদিও একসময় এই হাসপাতালটি একটি টিলার উপরে ছিল, অনুন্নত মানের পরিষেবা প্রদান করা হতো, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে যে বিভিন্ন এলাকার রোগীরা রয়েছে তারা এখানে আসছেন, তারা এসে কিন্তু চিকিৎসা পরিষেবা পাচ্ছেন, উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। তার পাশাপাশি এই স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছেন সিস্টাররা রয়েছেন তাদের জন্য কিন্তু কোয়ার্টারের ব্যবস্থা করা রয়েছে এবং স্বচ্ছ পরিষ্কার প্রত্যেকটা রুম কিন্তু রয়েছে। চিকিৎসা পরিষেবাও খুব ভালো পাচ্ছে এই এলাকার যে জনসাধারণ রয়েছে তারা।
যে করোনা কালেও কিন্তু এই অক্সিজেন সিলিন্ডারগুলোর ব্যাপক চাহিদা ছিল, সে সিলিন্ডারগুলো কিন্তু মজুত রয়েছে এই হাসপাতালের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন করোনাকালে এই অক্সিজেন সিলিন্ডারের জন্য কিন্তু হাহাকার পড়ে গিয়েছিল, কিন্তু এই হাসপাতালে, এই প্রাথমিক হাসপাতাল ফটিকরা, এই হাসপাতালে সমস্ত দিক দিয়ে এখানে যে রোগীরা রয়েছেন তারা কিন্তু সমস্ত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ছোট শিশুদেরকে যেমনটা এখানে আদর যত্ন সহকারে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, তার পাশাপাশি কিন্তু বাসীরা এখানে মজুত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশুকে মা কোলে নিয়ে বসে আছেন এবং সেখানে তার বিশেষ করে চিকিৎসা, কারণ এই সুখা মরশুমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির উপর নির্ভরশীল রয়েছে ফটিকরাই বিধানসভার বেশ কয়েকটি এলাকার জনপ্রতিনিধিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সেপ্টেম্বরের 13 তারিখ এই হাসপাতালের ফলক উন্মোচন করা হয়েছিল, অর্থাৎ উদ্বোধন করা হয়েছিল। এই এলাকার যে জনসাধারণ রয়েছেন তাদের জন্য এই হাসপাতাল উন্মোচন করা হয়েছিল। এই হাসপাতালটি ছিল অন্য জায়গায় ছিল, তবে সে জায়গাতে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাওয়া যেত না, বা অন্যান্য যে হাসপাতালের যে উন্নত চিকিৎসা পরিষেবা সেই পরিষেবা থেকে কিন্তু বঞ্চিত হয়ে আসছিল ফটিকরায় বিধানসভার বিভিন্ন এলাকার জনসাধারণ। তারপর কিন্তু এই এলাকার যে বিধায়ক রয়েছেন সুধাংশু দাস, তিনি এই হাসপাতালটিকে স্থানান্তরিত করে এই জায়গাতে আনেন। 3.5 কোটি টাকা ব্যয় করে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি গড়ে তোলা হয়। তবে 19 জেলার পর এই হাসপাতালের উপর কিন্তু বেশ কয়েকটি এলাকার জনসাধারণ নির্ভরশীল রয়েছে। সবচাইতে বড় বিষয়গুলো এই হাসপাতালের, এই হাসপাতালে যে গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের যে ডেলিভারি কেসগুলো এই হাসপাতালের চিকিৎসকরাই কিন্তু তাদেরকে রেফার করে দেওয়া হয় না অন্য কোনো হাসপাতালে, অন্য কোনো হাসপাতালের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে না। সেই দিক দিয়ে এই হাসপাতালের 4 জন চিকিৎসক রয়েছে তারা কিন্তু এই হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা সেই চিকিৎসা পরিষেবার জন্য বাহবাহ পাচ্ছেন। প্রতিদিন 100 উপরে রোগী আসছেন এই হাসপাতালে, আউটডোরে তারা চিকিৎসা। তার পাশাপাশি এই হাসপাতালের পাশে কিন্তু ডাক্তারদের জন্য রয়েছে কোয়ার্টারের ব্যবস্থা, তার পাশাপাশি সিস্টারদের জন্য রয়েছে এখানে কোয়ার্টারের ব্যবস্থা। তো যথারীতি এই হাসপাতালের পাশে থেকেই তারা এখানে চিকিৎসা পরিষেবা করে থাকেন। আমরা কথা বলবো এলাকাবাসীদের সাথে যে এলাকাবাসীরা সঠিক স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে কিনা এই হাসপাতাল থেকে, বা তাদের একসময় দূর দূরান্তে ছুটে যেতে হতো, কারণ আগে যে হাসপাতালটি ছিল সেই হাসপাতাল উপর তাদের আস্থা ছিল না, ভরসা ছিল না। আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে যারা এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন। আপনার মাত্র কয়েক মাস আগে এই হাসপাতালটির উদ্বোধন করা হয়েছে, তো এই হাসপাতালে এসে আপনারা সঠিক পরিষেবা পাচ্ছেন কি? হ্যাঁ, পেয়েছি। এক সময় তো আপনাদের এই হাসপাতাল পাশে হাসপাতালটি ছিল, চিকিৎসা পরিষেবা এতটা উন্নত ছিল না, এখানে এসে প্রত্যেক দিন চিকিৎসকদের কাছ থেকে সঠিক পরিষেবা বা ওষুধপত্র সমস্ত বিষয়টা জানবো কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, এখন ভালো হয়েছে, আগের থেকে মানে পরিষেবাও পাইতেছি। তো এই হাসপাতালটির বিশেষ করে যে কৃতিত্ব রয়েছেন এলাকার বিধায়ক রয়েছেন এর পেছনে, এ নিয়ে কি বলবেন আপনি? সুধাংশু দাস থাকার পেছনে খুব ভালো হয়েছে এটা হসপিটালটা। আপনি আজকে কিসের জন্য এসেছিলেন এখানে? আমি আমার বাচ্চারে নিয়ে আইছি দোয়া দেওয়ার জন্য। একদম ধন্যবাদ। আপনার কাছে জানবো এখানে আসছেন চিকিৎসা পরিষেবা কতটুকু পাচ্ছেন? পাইতাছি সবকি, ওষুধ টুষুধ পাইতাছি, সব কিছু মিলতেছে। আমি ওটার লাগে আমরা এখানেই আই সবসময়, ইয়া ডাক্তার টাক্তার দেখাইয়া যাই। আগে উপরে ভরসা ছিল নাকি অন্য দূর দূরান্তে ছুটে যেতে? আর যাইতে লাগতো তো পটিকরা কুমারগড় যাইতে লাগতো, খানজিনমারি না যাইতে গেলে সব কিছু। তো আমি এমডা বাসা থেকে এসে আইগা এখানে ওষুধ নিতাম, আইছি মাইয়ার লাগিয়া এখান থেকে ওষুধ লিয়া যাইমু, আর ভালো হইব আরও ওষুধ সব মিলিয়ে এখন নিয়ে যাই আর কি এখান থেকে। আমি অন্য জায়গা থেকে নাই, এখানেই আইয়া নিয়ে যাই ওষুধ। তার পাশাপাশি আপনারা যে চিকিৎসা পরিষেবার জন্য আসেন, এসে কি আপনারা চিকিৎসকদের পান আপনারা যথাসময়ে এসে? এখন মিলে এখন পাই আমরা সব কিছু। আগে এসে কি অনেকক্ষণ একটা মিলতো না, অনেক সময় মার্গার যাইতে লাগতো, ওই ওষুধটা লাগে ওই ওষুধটা লাগে, অন্ত লাগে না অনেকখান থেকে হয়।
আপনার আর বিশেষ করে এই হাসপাতাল তৈরির পেছনে যার বড় কৃতিত্ব রয়েছে এলাকার বিধায়ক হিসেবে সুধাংশু দাসের, এ নিয়ে আপনি কি বলবেন? ভালোই আছেন উনি, তিনি যে আমরা লাগে আপু ইয়ে করছেন উপকার করছেন, আমরা এটা লাগে নমস্কার। ধন্যবাদ। আপনিও এখানে এসেছেন চিকিৎসা পরিষেবার জন্য, একসময় এই হাসপাতালটি পাশেই ছিল কিন্তু হাসপাতালটির চিকিৎসা পরিষেবা নিয়ে ব্যাপক অভিযোগও উঠতে শোনা যেত, তো এই মুহূর্তে এই হাসপাতালটি মাত্র কয়েক মাস হয়েছে এখানে উদ্বোধন করা হয়েছে, তো এখন সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই বিষয়টা জানবো। অ্যাকচুয়ালি ওখানে তো যা দেখা যায় ভালোই সঠিক পরিষেবা, ডাক্তারও কথা দিচ্ছে, অনেক দূর থেকে তো অনেক পেশেন্ট এসেছে কুমারঘাট বা আরও অনেক দূর থেকে, এখানে গ্রামীণ হসপিটাল, আমরা এখানে প্রাথমিক হসপিটাল, কিন্তু দেখা যায় এখানে অনেক বড় ধরনের চিকিৎসা হইতেছে বা রুগীরা অনেক, প্লাস আমরা বিধায়ক বাবু তো প্রায় সময় দেখি আইয়া খোঁজখবর নেন এখানে হসপিটাল পরিষেবা পাইতেছেন কিনা বা ডাক্তারের কোনো সমস্যা দেখতেছি, তাছাড়া স্কুলের এই যে হসপিটাল বিশেষ করে যে সমস্যাটা আসতো জায়গা বাউন্ডারিটা, মানে বিধানসভার বিধায়ক হওয়ার পরে হসপিটালের বাউন্ডারিটাতে আগে দিয়ে দিয়েছেন একদম পাক্কার বেরিকেটে, আগে কিন্তু এরকম চলনাচলা আসতো জঙ্গল টঙ্গল আসতো, ওনার পরে খুব বেশ পরিবর্তন হয়েছে আর কি, আমরা খুব খুশি এলাকাবাসী খুব খুশি। তার পাশাপাশি এখানে চিকিৎসকরা যারা রয়েছেন তারা কি সঠিকভাবে পরিষেবা দিচ্ছে বা যে কোনো সময়ে এসে আপনারা কি পাচ্ছেন চিকিৎসকদের? একটা ম্যাডাম কদিন আগে আমি আসলাম একটা পেশেন্ট ডাক্তারের ইন্দুরে দেখলাম, একটা কথা বলতেছে আমার মিটুন স্যার আসলো, মিটুন দাসগুপ্তের সম্ভবত তার নামে, তাহলে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত শুধু আউটডোরই পেশেন্ট দেখলো, মানে এত পেশেন্টের গ্যাদারিং, তাই কিন্তু একটা বার কিন্তু বাইরে গেছে না, মানে দেখে তো খুশি লাগছে আর কি, যে পেশেন্ট হ্যাঁ যথেষ্ট তিনি যা করছে খুব ভালো লাগছে। তার পাশাপাশি ওষুধপত্র ঠিক আছে সব ঠিক আছে। আরেকটা যে বড় বিষয়, একসময় এখান থেকে রেফারের যে কেসগুলো ছিল এটা অনেকটা বেশি ছিল, এখন অনেকটা কমে এসেছে, তার পাশাপাশি যারা গর্ভবতী মহিলারা রয়েছেন ডেলিভারি কেসটা এখানেই কিন্তু হয়, দূর দূরান্তে যেতে হয় না, এটা নিয়ে কি বলবেন? দেখুন অ্যাকচুয়ালি পেশেন্টেই অনেকটা পেশেন্টের উপর ইয়ে করে, যে একটা বড় হসপিটাল গেলে তো ভালো ট্রিটমেন্ট দেবে পেশেন্টের, আর সাধারণ শ্রেণীর লোকরা যেটা হয়তো ম্যাক্সিমাম এখানে ডেলিভারি হইতেছে, আর কিছু পেশেন্ট আছে অ্যাকচুয়ালি তারা বাইরে চিন্তাধারা বা বড় বড় ক্লিনিকে যাইব বা একটা পেশেন্টের আগে যোগাযোগ করতো, তো ম্যাক্সিমাম পেশেন্ট এখানেই হইতেছে, বা এখানে যে বিশেষ করে ডেথ কেসটা তো আমি কমই শুনুন যায় না, তো আগে প্রায় খানা শুনুন দিত, বর্তমানে তো এটা কমই শুনুন দিতেছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানবো আপনিও এখানে এসেছেন চিকিৎসা পরিষেবা নিতে, এসে কি এখানে কোনো হয়রানি হতে হয় বা যথাসময়ে সঠিক পরিষেবা পাচ্ছেন? উনি বলছে রেফার কেস নিয়ে, তো রেফার কেসটা আমি বলবো ম্যাডাম আমাদের এইখানে এই ফটিকটা যে বিধানসভার যে এমএলএ উনি এমএলএ হওয়ার পর ফটিকটা পিএসসির রেফার কেস অনেক কমে গেছে, তারপরে আমাদের এখানে পরিষেবাও খুব ভালো, ডাক্তার টাইম টেবিল আসে, তারপরে এখানে ডেলিভারির যে ইয়েটা আসলো, তো আমাদের এখানে ডেলিভারি পেশেন্টটা অনেক ভালো পরিষেবা পেয়েছে। তার পাশাপাশি এখানে তো চিকিৎসকদের জন্য এখানে পাশে কোয়ার্টারে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, নার্সদের জন্য কোয়ার্টারে ব্যবস্থা করা হয়েছে, তো চিকিৎসকরা সারাক্ষণ কি এখানে থাকছেন? যখন রোগীরা আসছেন তাদেরকে সঠিক পরিষেবা দিচ্ছে? হ্যাঁ, তাদেরকে সঠিক পরিষেবা দিয়েছে, হসপিটালের পাশেই ডাক্তার এবং নার্স ওদের কোয়ার্টার নতুন করে বানিয়ে দিয়েছে। একসময় যে পাশে যে হাসপাতালটি ছিল সেই হাসপাতালটির উপর মানুষের ভরসা ছিল না, বিশেষ করে ফটিকরা এলাকার বিভিন্ন যে জনগণ রয়েছেন তাদের ভরসা ছিল না, এটা নিয়ে কি বলবেন? এটা তো ম্যাডাম 2018-15 এর আগে আমরা দেখিনি এই হসপিটালে, বাইরে থেকে পেশেন্ট আসে এখানে চিকিৎসা করেছে, তো উনি এমএলএ হওয়ার পর আমাদের এখানে পরিষেবা এবং বাইরের থেকে পেশেন্ট এসে এখানে চিকিৎসা করেছে বা আমাদের এখানে ডক্টর নার্স পেশেন্টদেরকে ভালো পরিষেবা দিয়েছে। ধন্যবাদ আপনাকে। একদমই, বিশেষ করে এখানের যে রোগীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানের যে বিধায়ক রয়েছেন সুধাংশু দাস ওনাকে কিন্তু বাহবা দিচ্ছেন, কারণ এই প্রাথমিক হাসপাতালটি গড়ে তোলার ফলে রেফারের কেসটা যেমনটা অনেকটাই কমে গেছে, তো এই হাসপাতালের যে চিকিৎসকরা নার্সরা রয়েছেন তারা কিন্তু পাশেই তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তার ফলে তারা কিন্তু প্রায় 24 ঘন্টায় এই হাসপাতালে থেকে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তার পাশাপাশি একজন রোগীও কিন্তু জানিয়েছেন যে
এখানে যে ডাক্তাররা আউটডোরে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন তারা কিন্তু কখনো যে রোগী থাকলে রোগীদের পরিষেবা না দিয়ে উঠে তারা ক্লান্ত বোধ করেন না। পাশে কিন্তু কোয়ার্টার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম চকচকে সুন্দর কোয়ার্টার নির্মাণ করে দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্সদের জন্য। এখানেই কিন্তু তারা থাকছেন, হাসপাতালের পাশেই ঠিক রয়েছে তাদের কোয়ার্টার। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা নার্সরা প্রতিনিয়ত এই হাসপাতালে যারা রোগীরা আসছে তাদেরকে সঠিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, এবং তার পাশাপাশি এই হাসপাতালে যে রেফার কেস রয়েছে অ্যাম্বুলেন্স ব্যবস্থা রয়েছে কিন্তু এই হাসপাতালে যে রেফার কেস এখানে অনেকটাই কমে গেছে। এবং যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে এই হাসপাতালের উপর তারা ভরসা করে কিন্তু এই হাসপাতালে তাদেরকে অপারেশন করা হচ্ছে, ডেলিভারি করা হচ্ছে, এবং তারা কিন্তু অন্য হাসপাতালের উপর নির্ভর থাকছেন না, এই হাসপাতালের উপরেই নির্ভর। একসময় কিন্তু ফটিকরাইবাসীরা কুমারঘাট হাসপাতালের উপর নির্ভরশীল ছিল। তার পাশাপাশি কিন্তু ঊনকোটি জেলার মধ্যে যে হাসপাতাল রয়েছে এরপরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম রয়েছে। এখানে চিকিৎসা পরিষেবা, ভালো চিকিৎসা পরিষেবা যেমন দেওয়া হচ্ছে তার পাশাপাশি ঔষধপত্র কিন্তু এলাকার যে জনসাধারণরা রয়েছেন তারা সঠিক পরিষেবা পাচ্ছেন। ফটিকরাই থেকে চুনিদেবের সাথে আমি সুস্মিতা পুরা ন্যাশনাল।